আমার নাম মোহাম্মদ আফজাল, আমি কিল্লার মোড় বাসিন্দা এবং দুই ভাই দুই বাড়ি, এবং আমি মাজারে খাদিম এবং সাহায্য সিম একটি সাহায্য সিমের দরবার। এটা এই শ্মশানঘাট হিন্দুঘর এগুলি 80 বছর আগে আসছেন এখানে, আসতে পরে পরে 100 বছর হবে আর কি এই মাজারের বয়স। মাজারটি দেখাশোনা করতেছে, মাজারটা দেখাশোনা করি। এটা ভাঙচুর করা হয়েছে, সরকার ভাঙচুর করে এটা মেরামত সুন্দর করবে আর কি। আসলে আমাদের আমাদের কথা হলো এই মাননীয় যে মেয়র সাহেব, তাই তো অনুরোধ যে আমাদের কাজটা তাড়াতাড়ি করে দেয়। আমাদের এই যে সবচেয়ে বড় অনুরোধ, আমাদের কিছু আর কিছু নেই, চাপ উনি কোথেকে আসছেন? উনি আসছেন কোথেকে, মানে ওনার জন্মটা একটু বলেন, জসিম সাহেবের একটু উদ্গিরণটা বলেন, মানে উনি কোথেকে এসেছেন? উনি ভারতে ছিলেন। আচ্ছা, ভারত ছিলেন, কৃষি সরকার এবং নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কবি আর বাবা তিনজন একই রুমে ছিলেন। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে তিনি যা কিছু পাওয়াতে বাংলাদেশ আসছেন। আচ্ছা, উনি সেনাবাহিনী তো ছিলেন। কত সালে আসছেন? উনি আসছেন তা তোমার মনে নাই, অত আনুমানিক বলতে হবে না সঠিক কথা। উনি 40 সালের মতো আইছে মনে হয় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1940 সালে। তারপরে উনি এখানে মাইনুদ্দিন চৌধুরী যখন আসলেন এই বাংলাদেশের মেয়র এলেন, উনি তার এখানে জায়গা দিচ্ছেন। আচ্ছা, মাইনুদ্দিন চৌধুরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তারপরে উনি এখানে যখন পর্দা দিচ্ছেন তার এখানে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, স্বর্ণ লোসমানি ছিল তার আর্থিক সব ছিল, এবং আরও অনেক লোক ছিল সেনাবাহিনী সব তারা এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনাদের চাওয়া পাওয়া কি যে মাজার সম্পর্কিত? আমাদের চাওয়া পাওয়া হলো কি যে এটা পৌরসভা থেকে যে ভাঙা হয়েছে, পৌরসভা থেকে এটাই করেছে, ভাঙিয়ে দেওয়া হয়েছে, এটা সুন্দর করা হবে। আচ্ছা, তারপরে সৌন্দর্য করা হবে। এবার আমাদের এই যে চাওয়া পাওয়া মহাদেব যে আমাদের মেয়র মহাদেবের কাছে এই জন্য যে আমাদের কাজটা যেন তাড়াতাড়ি করে দেয়। আচ্ছা আচ্ছা, আমরা এটাই চাই সাহায্য শিল্পের কাজটা তাড়াতাড়ি হোক। আর কি চাচ্ছেন? আমরা চাই আর চাওয়া কি, আমাদের চাওয়া পাওয়া তো কিছু নেই। রোডঘাট মাঠ, রোডঘাট আছে, রোডটা আছে, এখানে তোমার শ্মশান, এখানে পুষ্কমি, এখানে মাঠ, আমাদের সাথে একই সাথে এটা আমরা সুন্দর চাই। এটা উন্নত হয়েছে, এটা উন্নতের সাথে, উন্নয়নের সাথে। ওরস মোবারক কবে হয়? ওরস মোবারক 17ই ফাগুন। 17ই ফাগুন, কয়দিন ব্যাপী ওরস করেন? একদিন। আপনার আর কোনো বক্তব্য আছে মাজার সম্পর্কিত, কোনো কিছু বলতে চান? মাজার সম্বন্ধে কথা কিছু নেই, যে আমাদের মহাদেবের কাছে আমাদের এই অনুরোধ যে যিনি আসতেছেন, আমরা জানি কাপুর সাহেব আসতেছেন, এই মহাদেবের জন্য আমাদের হুজুর আইসা যেন আমাদের কাজটা দেখা যায় এবং আমার মাজাদের কাজটা যেমন সুন্দরভাবে করে দেয়। আমাদের এই যে চাই যেমন, আচ্ছা আচ্ছা, আমাদের কথা আর কিছু নেই, আমরা চাই জনগণের জন্য থাকবে। সবুজ পেলা কেউ বাবা, একটা পেলা কিন্তু সবুজ। অনুরোধ করছি আমাদের কাজটা যেন দেখেন। আসসালামু আলাইকুম, আপনাদের ভিতরে আমার একটি কথা ছিল ছোট করে, বড়দের কাছে ছোটদের একটু অনুমতি করে বলতে হয়, এই যে আমাদের পাশে যে একটা মাজার, জানি আমাদের এমপি সাহেব ও এবং এমপি সাহেব জানি আইসা আমাদের মাজারটা সুন্দর করে দেয়, আমাদের মতন গরিব মানুষরা জানি
কোনোরকমভাবে চলতে পারি, শিন্নি খেয়ে থাকতে পারি, আমাদের মাজারটা আরও একটু আয়োন্নতি হোক, শুধু এটা আমারই আশা, ভরসা নয়, আমাদের এলাকার মুরব্বীদের, আমাদের এলাকার অনেক অনেক লোকদের আশা আছে এই মাজারটা যেন আর একটু বড় হইতে পারে। শুধু তাপস ভাইয়ের কাছে এটুকুই অনুরোধ রইল আমার।